হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে সকাল সকাল চা দিয়ে ব্লগটাকে স্টার্ট করলাম। চা খাওয়ার পরে এখন চা খাওয়ার বাসন টাসন আমার ধোয়া হয়ে গেছে, আর আমি রাত্রের বাসন রাত্রে ধুয়ে রেখে দিয়েছি আগের দিনে। তো রাত্রের বাসন টাসন কোনো ব্যাপার নেই, আজকে একটু বাড়িঘরটাকে একটু ক্লিন করার মুডে আছি। তো দেখা যাক কতদূর কি করতে পারি, কারণ এদিক সেদিক দেখছি অনেক নোংরা জমে আছে, তো অনেকদিন পরিষ্কার করা হয়নি। তো ভাবলাম যখন আমি পরিষ্কার করবই সব, তো তোমাদের সাথে শেয়ার করে দিই একটু। তো শুরু করে দিয়েছি সকাল থেকে, চাটা খাওয়ার পর থেকে। তো চলো তোমরা দেখতে থাকো আমার ক্লিন পর্ব। তোমাদের সাথে আবার স্নান টান করে এসে তারপর আমি কথা বলবো, চলো। Thank you.
আজকে সকালে এতটায় কাজের চাপ, আমি কোনো কিছু সকালে ব্রেকফাস্ট বানাতে পারিনি, তো আজকে একদম সিম্পল ভাবে ব্রেকফাস্টটা সেরে ফেললাম। চলো আজকে কি রান্না হবে একটু তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। পটল ভাজা, এখানে পটল কেটে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, আর এটা হচ্ছে উচ্ছে আলু পেঁয়াজ একসাথে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এখানে ঝিঙে কেটে রেখেছি ঝিঙে, আর এই যে আলু, আর এখানে আছে মাছ দিয়ে ঝাল করব। আর মাছ দেখো এখানে আছে 3 পিস, আর তার জন্য আরেকটা ডিম নিয়ে নিয়েছি, কারণ আমাদের ফ্যামিলি মেম্বার 4 জন। আর এই পেঁয়াজটা কেটে রেখেছি, সেটা হচ্ছে ভাবছি যে একটু তিলের বড়া করব, তার জন্য মাছের ঝালের জন্য এখানে আদাও কেটে রেখে দিয়েছি। আর এটা হচ্ছে মাছের ঝালের পেঁয়াজ রসুন একসাথে কেটে রেখে দিয়েছি। সব উঠিয়ে রেখে এখন এবার স্নান করতে যাব, কারণ এখনো স্নান করা হয়নি, আর এখন বাজছে 10টা। খাওয়ানোর পরে ও বমি করে দিয়েছে, তো ওকে আবার খাওয়াতে হবে একবার, তো ওকে খাওয়াবো, আগে পুজোটা করে নিই তারপর খাওয়াবো। তো চলো এখন আর বেশি কথা বলবো না, কারণ রান্না তো দেখেছো এখন কিচ্ছু, মানে সব কেটে রেডি করে রেখে এসেছি। আর আমাদের তো 10:30 মানে অনেকটা বেলা, কারণ উঠেছি মোটামুটি 5টা নাগাদ, তো বুঝতেই পারছো সেই 5টা থেকে চলেই যাচ্ছে একভাবে, আর এখন 10:30 মানে অনেকটা বেলা হয়ে গেছে। এখন আর বেশি কথা বলবো না, চলো পুজো টুজো করে নিই, মামাকে খাই নি, তারপর রান্না করে আবার দেখাচ্ছি তোমাদের সাথে। এটা গ্যাসে হচ্ছে পটল ভাজা, এই দেখো এটা গ্যাসে বসিয়েছি, আর এটা ইন্ডাকশনে বসিয়েছি। তার কারণ হচ্ছে আগে আমি করতাম না ইন্ডাকশনে, তখন আমার ইন্ডাকশনে কোনো সরঞ্জাম ছিল না, কড়াই বলো হাঁড়ি বলো, এখন সবে আনা হয়েছে ইন্ডাকশনে হাঁড়ি কড়াই, তো সেই জন্য কিছু কিছু রান্না ইন্ডাকশনেও করা হয়, আগে তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ কিছুদিন চ্যালেঞ্জ ভিডিও তোমাদের সাথে শেয়ার করছিলাম, কখনো ব্লগ ভিডিও যায়নি অনেকদিন, তো অনেকদিন পর ব্লগ ভিডিও আবার যাচ্ছে, ওই জন্যই তোমাদের সাথে শেয়ার করতে একটু দেরি হয়ে গেল। এদিকে উচ্ছে আলু পেঁয়াজ দিয়ে যেটা কেটে রেখেছি নুন হলুদ মাখিয়ে, সেটা এদিকে বসিয়ে দিলাম, ঢাকা দেওয়া হোক,
এটাও হতে থাকুক। এদিকে আমার পটল ভাজাটা হয়ে গেছে, আর পটল ভাজাটা নামিয়ে বললাম যে তিলের বড়া করবো, এরকম তিল পেস্ট করে পেঁয়াজ দিয়ে রেখে নিয়েছি। এবার আবার ছোট ছোট বড়া আকারে আমি এগুলোকে দিয়ে দেবো। আর আমার না তাড়াতাড়ি রান্না করে অভ্যস্ত, একটু দেরি হয়ে গেলে মনে হয় আমার অনেক দেরি হয়ে গেছে, আমার রান্না একটু তাড়াতাড়ি হওয়া লাগবে, যদি একটু দেরি হয়ে যায় আমার নিজে খুব বিরক্ত লাগছে। তা আজকে মোটামুটি 11:15 হয়ে গেছে, তো মনে হচ্ছে আমার অনেকটা দেরি হয়ে গেছে। চলো এবার এগুলো এক প্লেট ভাজা হতে থাকুক, তারপর আবার ভুনতে দিচ্ছি। চলো এখন রান্না করতে করতে আমি একবার আমার সবজির বাগানটায় এসেছি। দেখেছিলাম, সকালেই দেখেছিলাম কটা ঢ্যাঁড়স হয়েছে, তো ভাবলাম যে ঢ্যাঁড়স কটা তুলে নিয়ে এসে যদি মাছের ঝালে দেওয়া যায় তো ভালোই লাগবে, শুধুমাত্র ঝিঙে দিয়ে না করে গাছের ঢ্যাঁড়স 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 দিয়ে যদি করা হয় তো খুব ভালো লাগবে, ওই জন্যই তুলতে এসেছি। দেখা যাক কী কী সবজি আমি পাই, পরে তোমাদেরকে দেখাচ্ছি। আর আমার বাগানে মানে সবজি বাগানে একটা স্পেশাল জিনিস হয়েছে, তো তোমাদেরকে অবশ্যই দেখাচ্ছি, চলো পরে। আমার গাছের শশা আবার তো একটা এসছে না, একটা না, এই দেখো এই দেখো ছোটো ছোটো অনেক বাচ্চা বাচ্চা শশা এসছে, এখন বাচ্চা শশা, এটা সবে মা শশা হয়েছে মনে হচ্ছে। আর এদিকেও আছে, তুলেই নিলাম, এটা আর বাড়বে না, এই দেখো শশা, আর একটা শশা, এই যে জাস্ট সবে হচ্ছে, এই যে ফুল টুল ধরেছে দেখো, এই দেখো ফুল, অনেক ফুল, মানে পুরো পেয়ারা গাছটাই উঠে গেছে শশা গাছটা। ভাবলাম শুধু ঝিঙে দিয়েই মাছের ঝালটা করবো, তো গিয়ে দেখি আমার অনেকগুলো গাছে ঢ্যাঁড়স হয়েছে, তো ভাবলাম ঢ্যাঁড়সগুলো দিয়ে মানে সব রকম সবজি দিয়ে একটু মাছের ঝাল করলে বেশ ভালোই লাগবে। আর এই দেখো ভরবটি ছিল, আর এই দেখো শশা, শশা আপাতত গাছে হচ্ছে, গাছের একটা জিনিস হলে বেশ ভালোই লাগে, কার না ভালো লাগে বলো। তো গাছের একটা তুলে নিয়ে এলাম এখন আপাতত, তো চলো এখন রান্না করে নিই, পরে আবার আসছি। এদিকে দেখো আমার মাছ ভাজা চলছে, মাছের সাথে ডিমটাকেও দিয়ে দিয়েছি, আর এখানে ভাত এখনো চাল দিইনি, জলটাকে গরম করতে দিয়েছি, আর এদিকে আমি তো চাল ভিজিয়ে রেখেছি, এখানে ঢ্যাঁড়স ঝিঙে সব কিছু ভেজে নিয়েছি, আলুটাকে ভাজি নিয়ে আলুটাকে সিদ্ধ করে নিয়েছি কুকারে। আর রান্নাঘর তো এখন পুরো অগোছালো হয়ে পড়ে আছে, রান্নাবান্না কমপ্লিট করে নিই তারপর ক্লিন করে নেব। তো চলো আগে রান্নাগুলো কমপ্লিট করে নিই, মাছের ঝালটা হলেই কমপ্লিট হয়ে যাবে রান্না। এটা আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর পুরো রান্নাঘর ক্লিন করে রেখে দিয়ে এসেছি। আর এখন এটা হচ্ছে নতুন বিছানার চাদর, আমি সেলের সময় দুটো বিছানার চাদর নিয়েছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম, তো একটা পাতা হয়নি আর একটা এই আজকে পাচ্ছি। বেশ নতুন বিছানার চাদর পাতলে না খুব মানে আমার খুব আনন্দ হয়। শেষ করছি, আজকে ব্লগটাকে বাড়াচ্ছি না, কারণ অলরেডি
আজকের মতো বাই বাই।